আজকের জুমার খুতবার বিষয় হবে সিয়াম সংক্রান্ত, যেহেতু রমজান মাস। তার আগে 10-15 মিনিট আজকের দিনের প্রেক্ষাপট সম্পর্কে কয়েকটি কথা বলব। কয়েকদিন আগে থেকেই নেটওয়ার্কের জগতে একটা বিষয় নিয়ে খুব তোলপাড় গেছে কিছু বাতিলপন্থী, যারা মোটামুটি সমাজের মধ্যে একটা ফাসাদ সৃষ্টি করতে চায়, এমন এমন নতুন তথ্য আবিষ্কার করে তারা খুঁটি খুঁটি এগুলোই বের করে। কবে দাজ্জাল আসবে, কবে ইয়াজুজ মিয়াজুজ আসবে, কবে ফোরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণ বেরোবে, কবে মালহামা যুদ্ধ লেগে যাবে, কবে আমরা নেতৃত্ব আসব, এগুলি নিয়ে তারা শুধু বক্তব্য এগুলি করে, এগুলি নিয়েই শুধু খালি তাদের প্রচেষ্টা। তাদের মধ্য থেকে কয়েকজন এত জোরালোভাবে বক্তব্য দিয়েছে যে আজকের দিনে একটা বিকট শব্দ হবে, তাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে এবং বহু মানুষের হতাহত ঘটবে, কেয়ামতের একটা নমুনা তারা দেখতে পাবে, এই ধরনের একটা বক্তব্য দিয়েছে এবং জোরালোভাবে একদিনের সাথে হবেই, মানে এমন একটা ভাব। তাদের বিচক্ষণ যারা বাতিলপন্থীদের মধ্যে কিছু বিচক্ষণ থাকে, আবার সূক্ষ্ম একেলে কথা বলে একটা উদ্ধৃতি দেওয়ার পর বলতেছে যে এটা সহি নাও হতে পারে, তবে এইসব কথা বিবেকপ্রসূত হতে পারে না। মানে সে বুঝতেছে যে হাদিসটা বাতিল, সঠিক না, কিন্তু তারপরেও তার অন্তর ওই দিকে নিয়ে যায় তাকে। আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে এটা ভালো খাদ্য না, এটা খেলে আপনার শরীর খারাপ করবে, আপনার তো খেয়েই দেখি জেনে শুনে, এটা হচ্ছে এই জাতের জাতি। এই ধরনের কথাগুলো যারা বলে এটা হচ্ছে মানুষকে ভয় দেখানোর জন্য, তারা ফেমাস হতে চায়। এদের চরিত্রটা হচ্ছে জিনদের মতো। জিন আর গণকের স্বভাব হলো জিন আকাশে উঠে এবং গোপন তথ্য সংগ্রহ করার জন্য কান লাগিয়ে থাকে, তখন তাদেরকে শাস্তি স্বরূপ উল্কার ব্যবস্থা করেছেন আল্লাহ। আকাশের খবর আনতে গেলে উল্কা তাদের উপরে নিক্ষেপ করা হয়। জিন যদি আকাশের কোনো কথা একটা শুনতে পায়, এটা এসে গণকের কাছে ওই একটা কথা যে শুনেছে তার সাথে আরো 100টা কথা জোড়া দেয়, মিথ্যা জোড়া দেয়, এসে বলে এটা এটা ঘটবে পৃথিবীতে, এটা ঘটবে, এটা ঘটবে, অমুকের এটা হয়েছে, অমুকের এটা হয়েছে, এইভাবে বলতে বলতে 100 কথা সাথে একটা হয়তো কোনো একটা সত্য ঘটনা বলে দেয়, কথার কথা ধরে নেন। এটা হচ্ছে রমজান মাসের আজকে 15 দিন। আমি ধরে নেন আগামী 15 দিন সম্পর্কে আবহাওয়াবিদ যারা যারা বিভিন্ন রাষ্ট্রের খবর রাখে, তারা কিন্তু অনেক কিছুই অগ্রিম বলে। যদি বলে দিই বাংলাদেশের মানুষের নেচার সম্পর্কে, যারা খুব শীঘ্রই লাঞ্ছিত হবে, কথাকে অযৌক্তিক হবে। যদি বলি যে জোরে মুষলধারে বৃষ্টি হলে পাথর বৃষ্টি হতে পারে বা শিলা বৃষ্টি হতে পারে, হলে তরমুজগুলো সব পচে যাবে, শুকিয়ে যাবে, দাম পাবে না। যে কোনো ভবিষ্যৎবাণী যদি আপনি এভাবে একের পর এক করতে থাকেন, একটা না একটা সত্য তো হবে, হবে না? যে কোনো একটা ভবিষ্যৎবাণী কোনো একটা বিষয় সম্পর্কে একাধিক কথা যখন আপনি বলবেন, কোনো না কোনো একটা সত্য হতেও পারে। এগুলো হচ্ছে ওই শ্রেণীর কথা। তখন ওই গণক যখন 100টা মিথ্যার সাথে 101টা সত্য প্রকাশ পেতে দেখে, তখন ওই 100টা যে মিথ্যা কথা বলেছিল এই জাতি সেটা বলে যায়, ওই একটা সত্য যে ঘটে গেছে এটা নিয়েই তার পীরকে মাথায় তুলে নেয়। এটা হচ্ছে জিন আর এই পীরদের সম্পর্কের সাথে এই উদাহরণটা পেশ করা যেতে পারে। যে সমস্ত আলেম যারা বক্তব্য করে, যারা ওই যে ফাসাদ নিয়ে কিছুদিন আগেও বলেছে 2023 সালে কিয়ামত হয়ে যাবে, এই যে ইমাম মেহেদি জন্ম গেছে, এই যে গুহা থেকে বেরোচ্ছে মাত্র, কিছুই ঘটে নাই, কিন্তু এই মূর্খ শ্রোতারা এদেরকে ছাড়ে না। এখন মনে করে এটা একটা কথার কথা বলছে, হইতে তো পারত, কিন্তু তারপরও বোঝে না নির্বোধ যে এরা মিথ্যু, এরা সঠিক ধর্মের নামে মানুষকে নিয়ে খেলা করে, তামসা করে, বুঝে নাই। কিন্তু সালাফ যারা কোরআন সুন্নাহ দিয়ে আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে চায়, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সবসময় যে এই কথাটা সঠিক, এটার উপরে আমল করেন, দেখেন এটা দুর্বল, এটার উপরে ভিত্তি স্থাপন করেন না, কিন্তু তাদের কথা আপনাদের কোনো আস্থা হয় না, আপনার মৌলিক ব্যক্তিদের পেছনে ছোটেন। এটাই হচ্ছে সবচেয়ে মন্দ দিক আমাদের। কিন্তু উচিত কি ছিল, জ্ঞানীদের কাজ কি ছিল, যখন আমার আমার মুখ থেকে বা আমার মাধ্যমে সুস্পষ্ট কোনো একটা মিথ্যা আপনি শুনতে পেলেন যে এই লোকটাকে চরম মিথ্যা কথা বলে, এরপর দিন থেকে আমার বক্তব্য শোনা আপনার জন্য হারাম, আমাকে ছেড়ে ফেলে দিতে হওয়া উচিত ছিল।